নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেতুকান্দি বাদ কাণ্ড, তদন্তে সিআইডির একটি দল শিলচরে। ফের আতঙ্কের প্রহর কাটল, বরাক নদীর জল এখন কমছে। পুলিশের অভিযান অব্যাহত, মাদক সহ তিন যুবক গ্রেফতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত বৃহস্পতিবার শিলচরে এসে বেতুকান্দিতে বাদ কাটা নিয়ে সিআইডি তদন্তের কথা ঘোষণা করে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর ঘোষণার সূত্র ধরে সিআইডির একটি দল ইতিমধ্যে তদন্তের জন্য শিলচরে এসে পৌঁছেছে। খবর অনুযায়ী প্রাথমিকভাবে সিআইডির দুই আধিকারিক এসেছেন শিলচরে। এখানে এসে তারা ইতিমধ্যে শুরু করেছেন ঘটনা নিয়ে খোঁজ খবর। শিলচর পুলিশ ইতিমধ্যে জল সম্পদ বিভাগের দায়ের করা মামলার ভিত্তিতে নাজির হোসেন লস্কর নামের ঠিকাদার সহ যে চারজনকে গ্রেফতার করেছে তাদের সম্পর্কেও সিআইডি আধিকারিকরা খোঁজ খবর নিয়েছেন বলে জানা গেছে। এদিকে একদিকে শিলচর পুলিশের ধরপাকড়, অন্যদিকে আবার সিআইডির দলের আগমন, এই জোড়াফলায় আতঙ্কিত হয়ে কয়েকজন ইতিমধ্যে আত্মগোপন করেছেন বলে জানা গেছে। বাদ কাটা কাণ্ডে শুরু থেকেই ধৃত নাজির হোসেন সহ অন্যান্য কয়েকজনের নাম নিয়ে চর্চা হচ্ছিল। এর মধ্যে রয়েছে মজুমদার পদবীর আরও এক ঠিকাদারেরও নাম। খবর অনুযায়ী নাজির গ্রেফতার হওয়ার পরই ওই ঠিকাদার সহ তার সঙ্গী সাথীরা গা ঢাকা দিয়েছেন। শিলচর পুলিশের ধরপাকড় এবং সিআইডির দলের আগমন জল সম্পদ বিভাগের একাংশের মধ্যেও আতঙ্কের সৃষ্টি করেছে বলে জানা গেছে। বাদ কাটার সময় বিভাগের এক সাব ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত ছিলেন বলে যে খবর চাউর হয়েছে এর সূত্র ধরেই আতঙ্কের সৃষ্টি হয়েছে বিভাগীয় একাংশের মধ্যে। পুলিশ ওই সাব ইঞ্জিনিয়ারের দিকে হাত বাড়ালে আরো অনেকেরই ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এ থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন বিভাগীয় কেউ কেউ। এছাড়া নাজির মুখ খুললেও কয়েকজনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় এক সূত্র। এদিকে বর্তমানে পুলিশ হেফাজতে থাকা ধৃত নাজির হোসেন সহ অন্য তিনজনকে এদিন সদর থানায় পুলিশ কর্তায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়েছেন বলে জানা গেছে। পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন সিআইডি নিজের মতো করে তদন্ত চালাবে, আর জেলা পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে এ নিয়ে সরকারের কাছে পেশ করা হবে বিস্তারিত রিপোর্ট। বিপদসীমা অতিক্রম করার পরও আতঙ্কের সৃষ্টি করে দ্রুতগতিতে বাড়ছিল বরাকের জল। তবে আতঙ্কের মাঝেও শেষ পর্যন্ত সোমবার দুপুর থেকে বয়ে আসে কিছুটা স্বস্তির হাওয়া। দুপুর একটা থেকে হিতাবস্থায় রয়েছে নদী। গত শনিবার রাতে ফের বিপদসীমা অতিক্রান্ত করার পর নদীর জল বাড়তে থাকে ক্রমেই। রবিবার দিনভর অব্যাহত থাকে বাড়ার গতি। সোমবারও দুপুর একটা পর্যন্ত এই ধারা বজায় থাকে। এতে স্বাভাবিকভাবেই সৃষ্টি হয় তৃতীয় দফার বন্যার আশঙ্কা। তবে এরপর থেকে আর জল বাড়েনি। জল সম্পদ বিভাগের রেকর্ড অনুযায়ী শিলচর অন্নপূর্ণা ঘাটে সোমবার দুপুর একটায় নদীর জলস্তর ছিল 20.08 মিটার। রাত 11টা পর্যন্ত বহাল থাকে এই স্তরই। দীর্ঘ 10 ঘন্টা ধরে এভাবে জল হিতাবস্থায় থাকায় জনমানুষের কিছুটা হলেও নেমে এসেছে স্বস্তির হাওয়া। এদিকে বরাক এভাবে দীর্ঘক্ষণ হিতাবস্থায় থাকলেও বৃষ্টির দরুন বিভিন্ন এলাকায় বেড়ে যাচ্ছে সমস্যা। শিলচরের কিছু কিছু নিচু এলাকা এখনো রয়েছে জলমগ্ন হয়ে, তাই নিকাশী ব্যবস্থার হাল এমনিতেই বেহাল। এর উপর শনিবার বৃষ্টি হয়েছে 70.30 মিলিমিটার এবং রবিবার 55.20 মিলিমিটার। দুদিন মিলিয়ে এই 125.50 মিলিমিটার বৃষ্টিতে নিচু এলাকা সমূহে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে আরও। শুধু তাই নয়, ইতিমধ্যে বন্যামুক্ত শহরের কিছু কিছু এলাকাও সোমবার দীর্ঘক্ষণ থাকে জলে ডুবে। তবে মঙ্গলবার সকাল থেকে নদীর জল কমতে শুরু করেছে বলে জানা গেছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী গোটা কাছাড় জেলায় বর্তমানে বন্যার কবলে রয়েছে 322টি রাজস্ব গ্রাম, আর বানভাসী লোকের সংখ্যা 2,24,006 জন। মাদক সহ তিন যুবককে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস সদল বলে পূর্ব ধলাইর থানকিমনগর গ্রামের জাবির হোসেন লস্কর নামের যুবকের বাড়িতে অভিযান চালান। এতে বেশ কিছু মাদক সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। সেই সঙ্গে জাবির হোসেন লস্কর সহ কচুদরম থানা এলাকার গাঙ্গুলি গ্রামের আমিনুল হক বরভুইয়া ও দিদারখুশ তৃতীয় খণ্ড গ্রামের আইবুর রহমান লস্কর নামের তিন যুবককে গ্রেফতার করেছেন।
এদিনের অভিযানে ছোট ও বড় মিলে আটটি শিশিতে প্রায় 3 গ্রাম পরিমাণের সন্দেহজনক মাদক, 3টি সিরিঞ্জ, 8টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে জানান কোচুদুরম থানার ওসি বিপুল বিশ্বাস। আবেলি 3টামান বজাত এটা ইনফরমেশন আসলে এজন আমিনুল হক বরভুয়া নামৰ লড়া এজনে মানে ড্রাগস এজনক দিব বলে আহি আছিল। তো আমি প্রথমে আমিনুল হক বরভুয়াক এপ্রিহেন করিল, পিছতেও সার্চ করা হল যদিও তেওঁ লগত নাই। তেওঁ কৈছে যে আইবুর রহমান লস্করক দিছে বলে কৈছে। তো সেকেন্ড টাইমত আমি গৈ আইবুর হক লস্করক মানে ধরিল। তো আইবুর হক লস্করক কি করিলে তেওঁ কলে যে তেওঁ জাবির হক লস্কর নামৰ এজনক কেস দুটা দি দিছিলে বলে কৈছিলে। তো তেওঁলোকক এপ্রিহেন করে আমি রাতি 9টা বজাত গৈ জাবিরর ঘর মানে সার্চ করলো, এই টাঙ্কিন নগর বলে কয় মোর থানা এলাকার। তো এই জাবিরর ঘরের পর আমি এই এলাকা চারিটা অল্প ডাঙর সাইজ আর চারিটা সরু সাইজ এই মানে সাসপেক্টেড মানে ড্রাগস আমি রিকভার করব পারিছো। এপ্রক্সিমেট ওয়েট মোটামুটি 3 মান হব আর 3 গ্রাম মান। আর তেওঁর ঘরের পর আমি 8টা মোবাইল ফোন ইউজ করেছো, ইয়ারে সম্ভবত 7টা চুরি মোবাইল ফোন হব আর 3টা সিরিঞ্জও পাওয়া গেছে। আর বাকি দুজনক আমি গোটেকেজনকে এটা অ্যারেস্ট করেছো, এটা আমি মহামান্য আদালতত মানে হেরি করিম আর ফরওয়ার্ড করিম এটা। আর এই কামর লগত জড়িত আছে আমার অসামাজিক কামবিলাক মানে চলাই আছে। আমি রাইজক অনুরোধ করবো এনেকুৱা যদি কিবা ইনপুট পায় আমাক নিশ্চয় জনালে ভাল পাম। কাঁঠাল পয়েন্টে বন্যার জমাজলে পড়ে একটি শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার সন্ধ্যারাতে কাঁঠাল পয়েন্ট এলাকার জিলানি চৌধুরী লেনে এই ঘটনাটি সংঘটিত হয়। এবারের বন্যায় জিলানি চৌধুরী লেনটিতে দুটি অংশে ফাটল দিয়ে বন্যার জল প্রবাহিত হয়। বন্যার জল কমে গেলেও ফাটল অংশে জল জমা হয়ে থাকে, সেই জমাজলে পড়ে শিশুটির মৃত্যু ঘটে। মৃত শিশুটি শিলচর মেডিকেল কলেজে জিএনএম মল্লিকা বেগম ও মুক্তার আলীর সন্তান মাহমুদ রহমানের পুত্র। প্রতিদিনের মতো এদিন মল্লিকা বেগম ডিউটি শেষ করে ঘরে ফিরে কাজে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ সন্তানের খোঁজ করলে তাকে আশেপাশে খুঁজতে থাকেন, তখন দেখতে পান গলির জমাজলে তার বাচ্চা পড়ে গেছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসারত ডাক্তার। মঙ্গলবার শিশুটির দেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে সমঝে দেন। উল্লেখ্য, মল্লিকা বেগম ডিব্রুগড় চাওলাখাওয়া এলাকার বাসিন্দা। চাকরি সূত্রে তিনি পরিবারের নিয়ে শিলচরের জিলানি লেনে ভাড়াটে হিসেবে বসবাস করছেন। মৃত মাহমুদ তাদের দ্বিতীয় সন্তান। তাদের অভিযোগ, পারিবারিক অসুবিধার কারণে ডিব্রুগড় জেলায় বদলনির জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হন। শেষমেশ সন্তানকে হারালেন তারা। এদিকে স্থানীয়রা মৃত পরিবারকে আর্থিক সাহায্য এবং ভাঙ্গা জায়গাটি মেরামত করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। বিকালে 5:30-5:30 সময় এটা জিলানি চৌধুরী লেন, আর এইদিকে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের জল এইদিকে এইটা একটা গাড্ডা হয়েছে, পুরো সামনে একটা গাড্ডা হয়েছে, আর এইটা ডুবাইলে আসলো প্রায় অতটুকু জল আসলো। এই গাড্ডার মাঝে এইদিকে একটা বাচ্চা খেলা নিতে আসলো, বাচ্চা বেজার খেলা নিতে আসলো বিকালে সন্ধ্যার টাইমে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাচ্চাটা ইয়ে কেন এই জলক ডুবিয়া এ অলরেডি মারা গেছে। মায়ে খুঁজিতে খুঁজিতে ইয়ে পাইছে না, এরপরে স্যান্ডেল কেন দেখছে, আরও বাচ্চা আসলো, যদিও আরও বাচ্চা আসলো কিন্তু স্যান্ডেল বাওয়াই খাওয়া হাওয়াই স্যান্ডেল চপ্পল পাওয়ার পরে এরপরে গিয়া কেন সিট সিলানি গিয়া বাচ্চা গেছে, এগুলো তো অন্য বাচ্চা এগুলো পড়ছে, আর একটা বাচ্চা গেছে ওগুলো নাক পড়ে গেছে। পরে মায়ের চলিয়া বা আরও স্থানীয় মানুষ মিলিয়া তুলছেন বাচ্চাটা মারা গেছে, আমরা মেডিকেল লইয়া গেছি কিন্তু কোনো আর বাঁচানি গেছে না, অলরেডি আগেও মারা গেছে। আজকে পড়াশোনা অনুষ্ঠান করি, আজকে আমরা বাচ্চাকে মাটিতে এরা এই ছেলের মাটা শিলচর মেডিকেল কলেজে চাকরি করে নার্সের উপরে দিয়ে কিতা আরো বড় পোস্ট, আর ডিব্রুগড় হিসাবে কইতে চাই যে দুইটা গাড্ডা হয়েছে, এটা তো পাবলিকে মিলিয়া করছে, এটা অতি সত্য সরকারের তরফ থেকে যদি সাহায্য পাই তো চলাচলের ব্যবস্থা হইব, এখানে আরো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, সরকারের তরফ থেকে যদি সাহায্য দেওয়া হয় এই দুইটা গাড্ডা হয়েছে বড় বড়, প্রচুর বাচ্চা আছে, আরো এরকম তো 30-40টা বাচ্চা আছে, এটা খেলায় দুলায় এটা তাবো জল রয়েছে, রিক্স তাই রয়ে গেছে। সরকারের কাছে আবেদন যাতে আমরা অন্য সামান্য সাহায্য যদি দেওয়া হয় এটারে, এই রাস্তার প্রতি বা বাচ্চার প্রতি এটা দেওয়া হয়তো আমরা এটা নিয়ে খুশি থাকব। বর্তমান প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ও আল জামাত। বিগত এক সপ্তাহ ধরে কাছাড় জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সংস্থার কর্মকর্তারা।
শনিবার থেকে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন কাছারে, রবিবার করিমগঞ্জে এবং সোমবার হাইলাকান্দিতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এর প্রশংসাও করেছেন। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার নির্দেশ ইসলামে রয়েছে। বরাক উপত্যকার বানবাসীদের মধ্যে সাধ্যানুযায়ী ত্রাণ সাহায্য করেছে জামাত। হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেন সংস্থার মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সানিমুল হক লস্কর। যেসব সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামর্থ্যবানরা এই দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, এসব ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাহাতে কোনো ধরনের বৈষম্য না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নতের সদস্য অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, হাইলাকান্দি জেলা আহলে সুন্নতের সভাপতি আচ্ছদ্দর আলী বরভুইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, প্রচার সম্পাদক সুজন আহমেদ লস্কর, হিলালুদ্দিন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হাজি জামিল হোসেন লস্কর, সাধারণ সম্পাদক জাহিদুল আলম বরভুইয়া, মহিমুদ্দিন হাজারি প্রমুখ। যুব আহলে সুন্নত এক সপ্তাহ থেকে শিলচরের দিকে খুব বেশি ত্রাণ দেওয়ার চেষ্টা করছে এবং দিয়েও যাচ্ছে। আমরাও তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখার জন্য উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত গত পরশু শিলচরে গিয়ে মানুষকে যে পরিমাণ সামগ্রী দিয়েছে সে পরিমাণ সামগ্রী গতকাল করিমগঞ্জেও দেওয়া হয়েছে। হঠাৎ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সেখানে উপস্থিত হলেন। তিনি এই সামগ্রীকে হাতে নিয়ে বললেন, বা এত বেশি দেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত খুশি যে একজন জনপ্রতিনিধি আমাদের এই প্রয়াসের প্রশংসা করছেন। তো আজও আমরা হাইলাকান্দিতে দেব, গতকাল করিমগঞ্জে দেওয়া হয়েছে, গত পরশু দেওয়া হয়েছে শিলচরে, সাধ্যমতো আমরা মানুষের সেবা করে যাচ্ছি। ভয়াবহ বন্যায় বেহাল হয়ে পড়েছে সোনাই পূর্বাঞ্চল। স্বাধীন বাজার জিপির 10 নম্বর গ্রুপের সেলুরপাড় এলাকায় বানভাসী রিক্সা চালক শামসুল হক লস্কর জানান, বন্যার ফলে 2 সপ্তাহ ধরে জলবন্দী রয়েছেন। সরকারি তরফে একবার 4 কেজি চাল, সামান্য ডাল ও তেল মিললেও আর কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাননি। এমন পরিস্থিতিতে এক সন্তানকে নিয়ে কমরজলের মধ্যে দিয়ে ঘর থেকে বেরিয়েছেন নিকটাত্মীর কাছ থেকে, যাতে কিছুটা সাহায্যের আশায়। আজকে 15-16 দিন হয়েছে জলর, আমি চাল ভাইছি 2 কাঠি আর ডাল ভাইছি অতটা আর তেল 100 গ্রাম আর আজকে আমি ও বাচ্চা লইয়া আসি, অতটুকু জল আমার ঘরের ভিতরে আর রাস্তা দিকে বাড়িতে বাড়ি না সার। আমি ও পর্যন্ত আকার হইয়া ঘুরিয়ার আমার পেটে পিঠে দেখুন সাট লাগিয়ে রয়েছে। বাবা চাই আমার বাচ্চার ভয় চাই, আপনার অবস্থা খুব খারাপ, যেবার দেখা নাই ও নাই আমি আপনার কইয়া আমরা বেশ দুঃখিতি। আমরা কাজ কামও নাই, কিছু নাই, কোনোবা বাড়িতে মো পারিয়েন না আর বেশ দুঃখ ইয়ার উপাসে খাবাসে আর কিছু পাইয়ান না স্যার। ওই একদিনটা পাইলাম রিলিফ, অতটা ডাইল 100 গ্রাম মিটার তেল পাওয়া। আমরা 4 জন পরিবারও, আমরা স্বাধীন বাজার জিপির মানুষ আর আমরা এই গ্রামের মাঝে সমন্ড শুল্য পরিবার সেলুরফার। আমরা আজ 10-15 পরিবারে কিছু পাইয়ান না ওলা উপাস খাবার গুড়িয়ার স্যার, আমরা কোনো উপায় নাই। আমরা বেশ দুঃখী মানুষ, জল বেশি, বাড়িতে বাইনা ঘর থাকিয়া আর ও অবস্থায় আমরা দুর্দশা। আমরা কোনো সাহারা নাই, একদিন টাকালে রিলিফ পাইছিলাম স্যার আর পাইছি না। চাল 2 কাঠি আর মিঠা তেল 100 গ্রাম আর ডাইল কতটা হইবে।
ভয়াবহ বন্যার পর দুর্যোগকে মোকাবিলা করতে শিলচর শহর তথা শহরে অবস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলগুলোতে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা ও তার দূষণমুক্ত অভিযান চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার এই অভিযানের দ্বাদশতম দিন ছিল। বিগত ১২ দিন ধরে রূপমের সদস্যরা প্রথমে পানীয় জল নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল, এরপর খাদ্য সামগ্রী ঔষধ, এরপর রান্না করে খাবার নিয়েও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি স্কুল ও কলেজের শরণার্থীরা এসে আশ্রয় নিয়েছেন এবং তারা খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন যাপন করছেন। সেই সব স্কুল কলেজ থেকে যাতে রোগ না ছড়ায় এই কথা চিন্তা করেই রূপমের সদস্যরা প্রথমে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, এরপর গুরুচরণ কলেজ, নিরঞ্জন পাল ইনস্টিটিউট, মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়, নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল ও স্কুলের আশেপাশের অন্যান্য অঞ্চলের জায়গাগুলোকে স্যানিটাইজ করে ব্লিচিং, চুন, ফেনাইল ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। বর্তমান বিজেপি সরকার থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না বলে সংবাদ মাধ্যমে জানান শালচাপড়া জিপির খাগড়াপাড় জৈনাতপুরী গ্রামের লোকজন। দুঃখ প্রকাশ করে তারা বলেন, শালচাপড়া ৩৭ নং জাতীয় সড়ক থেকে খাগড়াপাড় জৈনাতপুরী গ্রামের এই রাস্তাটি প্রায় ১ কিলোমিটার গত ২৪-২৫ বছর ধরে কোনো কাজ হয়নি। জাতীয় সড়কের পাশে থাকা সত্ত্বেও কোনো রাজনীতিবিদ বা বর্তমান বিজেপি সরকারের কোনো নেতা কিংবা নিকটবর্তী শালচাপড়া ডেভেলপমেন্ট ব্লকের ভিডিও সহ কোনো মানুষ এই রাস্তাটির কাজের জন্য এগিয়ে আসেন না। স্থানীয়রা আরো জানান, এই রাস্তার দাবি নিয়ে স্মারকপত্রের মাধ্যমে কাছাড়ের জেলাশাসক সহ শালচাপড়া ডেভেলপমেন্ট ব্লকে অনেকবার জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। আবার মাঝে মধ্যে শোনা যায় এই রাস্তাটির জন্য টাকা মঞ্জুর হয়েছে কিন্তু কোনো কাজ হয় না। এদিন উপস্থিত ছিলেন রানা দাস, শান্তনা দাস, উদয় দাস, সুশীল দাস, শিবু দাস, প্রশান্ত দাস প্রমুখ। এই শালচাপড়া জিপির মধ্যে ১২২ নং শালচাপড়া জিপি গাগ্রাপাড় প্রথম খণ্ড সাত নম্বর গ্রুপ, এই এলাকার জৈন্তাপুরী গ্রাম গ্রামে আমরা যে রাস্তার একটা অনেক ভীষণ একটা কাজের জন্য যে রাস্তাটা লাগে আমরা সব মুখ্য উদ্দেশ্য হইলো আমরা সব এক কেন জমাট হয়েছি যে আমরা রাস্তাটা অত খারাপ হয়েছে। হ্যাঁ, আজ থেকে ২৪ বছর, বিগত ২৪ বছর আগে থাকিয়া আমরা এই রাস্তাটা অনেক খারাপ এবং আমরা এই ৪০ থেকে ৫০ পরিবার এই রাস্তার মধ্যে যাতায়াত করি আমরা মানুষে। আর ফ্লাট যাওয়ার পরে রাস্তাটা একদম খারাপ হয়েছে। আর আমরা অনেকবার ডিসি মহোদয়ের কাছে মেমোরান্ডা আগেও দিয়েছি আর ব্লকের আন্ডারে অনেকবার দিয়েছি, বিডিওর কাছে দিয়েছি, কিন্তু এই রাস্তার কাজটা আজ পর্যন্ত কোনোদিন কমপ্লিট হয় নাই। করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন থেকে বন্যা ত্রাণ হিসেবে মঙ্গলবার জেলার কেশরাকপন, বাঘন, শরীফনগর ইত্যাদি জায়গায় মোট ৩৫০ পরিবারের মধ্যে চিড়া, আটা, ডাল, আলু, তেল, সয়াবিন, চিনি, বিস্কুট, মোমবাতি, ম্যাচ ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে। তত্ত্বাবধানে ছিলেন স্বামী রামভদ্রানন্দজি মহারাজ। ফের একবার মহিলা সহ ৪ গাঁজা পাচারকারীকে পাকড়াও করল অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার পুলিশ। সোমবার দুপুরে আগরতলা থেকে শিলচরগ্রামী ট্রেনে করে ৪ গাঁজা পাচারকারীর দল নিজেদের লাগেজ করে ৬ প্যাকেটে মোট ২০ কেজি শুকনো গাঁজা নিয়ে সুদূর বিহার রাজ্যের পাচারের জন্য চুড়াইবাড়ি রেল স্টেশনে নেমে পড়ে। পরে তারা সেখান থেকে ছোট গাড়িতে করে অসমে পাড়ি দিতে চাইলে ঘটে বিপত্তি। তারা ছোট গাড়িতে করে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার সামনে এলে কর্তব্যরত পুলিশ তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাগুলি জব্দ করে। পরে সবাইকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ। ধৃত দুই মহিলা ও দুই পুরুষের নাম যথাক্রমে মমতা দেবী, ধর্মশীলা দেবী, মনজিৎ কুমার এবং উমাশঙ্কর রায়। সকলের বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলায়। সেখানে গেছি, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গেছি। গিয়া কালীবাড়ি, শ্মশান কালীবাড়ির সামনে গাছের নিচে তারা এখানে বইয়া রেস্ট করতেছে। তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি কি আসল বিষয়ে তাদের পার্টিকুলার বা বাড়িঘর। তখন তারা কাছে তাদের বাড়িঘর নিয়ে, তখন আমরা মনে হয় তাদের কাছে অবৈধ কিছু গাঁজা থাকতে পারে। তখন আমরা ওই খবরটা আমরা হায়ার অথরিটি এসডিপিও সাহকে ইনফরমেশন দিছি। ইনফরমেশন দেওয়ার পরে এসডিপিও সাহ ওই জায়গাতে আইসে, আয়াছাড়া আমরা চার্জ করছি তাদের ব্যাগ, ব্যাগ থেকে আমরা কিছু গাঁজা উদ্ধার করছি, তল্লাশি করে তাদের ব্যাগগুলো তল্লাশি করিয়া ওমেন পুলিশও আমরা লগে আসলো উদ্ধার করিয়া সেরা। এরপরে তারা চেক টেক করে সেরা পাইছি অ্যাপ্রক্সিমেট ২০ কেজির মতো গাঁজা তাদের কাছে পাওয়া যায়। তারপর অথরিটির আদেশ অনুসারে আমরা তাদেরকে ১.৫ লাখ কাছাকাছি কেজি।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বেতুকান্দি বাদকাণ্ড, তদন্তে সিআইডির একটি দল শিলচরে। ফের আতঙ্কের প্রহর কাটল, বরাক নদীর জল এখন কমছে। পুলিশের অভিযান অব্যাহত, মাদক সহ তিন যুবক গ্রেফতার। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।